রবিবারের দিন ছিল, স্কুল ছুটি ছিল। গোলু ফটাফট রেডি হলো আর দৌড়তে দৌড়তে পিঙ্কির বাড়ি চলে এলো। পিঙ্কি পিঙ্কি চলো। আরে বা গোলু, আজকে তুমি রেডি হওয়ার জন্য একদমই আর দেরি করনি কেন? তখনই পিঙ্কির মা চলে এলো। আরে আরাম করে যাবে, আর একদম আরাম করে আসবে। আর শোনো, সাইকেল একদম সামলে চালাবে। এইটা শুনে গোলুর মুখ থেকে বেরিয়ে গেল, ডোন্ট ওয়ারি আন্টি, আমরা সাইকেলে করে নাই, উড়ে উড়ে যাব। এইটা শুনে মা তো একদম অবাক। কি, আমি কিছুই বুঝলাম না। আরে আরে মা, কিছু না, তুমি তো জানোই গোলু কোন দিকে থাকে, ফ্যান্টাসি স্টোরিও দেখে, আর কথাবার্তাও সেরকমই বলেও। আমরা সাইকেল নিয়ে না হেঁটে হেঁটেই যাচ্ছি, চলো গোলু। এইসব বলে গোলু আর পিঙ্কি বেরিয়ে পড়লো। গোলু, তোমায় কতবার বলেছি একটু সবসময় ভেবেচিন্তেই কথা বলবে। আমি যে ওয়ান্ডার গার্ল এটা শুধু তুমিই জানো, এই কথাটা যেন আর কেউ কোনোদিন জানতে না পারে। সরি পিঙ্কি, মুখ থেকে আচানক বার হয়ে গেল। তারপর পিঙ্কি আর গোলু একটা দেওয়ালের পেছনে এলো, যেখানে ওদের দেখার মতো কেউ ছিল না। তাড়াতাড়ি করো পিঙ্কি, আমি হাওয়াতে উড়ব। পিঙ্কি গোলুর হাত ধরল আর তারপর হাওয়াতে উড়ে গেল। পিঙ্কি হাওয়াতে উড়তে শুরু করলো আর দেখতে দেখতেই ওয়ান্ডার গার্ল হয়ে গেল। ইয়াহু, খুব মজা আসছে। গোলু, বেশি চিল্লিও না, নিচের থেকে কেউ ওপরে দেখে পড়বে, তাহলে শহরে হাঙ্গামা হয়ে যাবে। পিঙ্কি, একটা রিকোয়েস্ট আছে, আমরা অনেক দূরে বেরিয়ে আসবো, আর ফের রাজুর বিল্ডিং এর উপরে নামবো। না গোলু, রাজু আমাদের জন্য দাঁড়িয়ে আছে নিশ্চয়ই, আমাদেরকে ওদের কাছেই যেতে হবে এখন। আসলে পিঙ্কি আর গোলু সানডে ছুটি কাটাতে ওদের ক্লাসের বন্ধু রাজুর বাড়িতে যাচ্ছিল উড়তে উড়তে। তখন হঠাৎ করে পিঙ্কি দেখল আকাশে অনেক অনেক ধোঁয়ার মণ্ডলী। গোলু, ওই দেখো সামনে ধোঁয়া, নিশ্চয়ই কোনো বিল্ডিং এ আগুন লেগে গেছে। আরে হ্যাঁ, ও ধোঁয়া তো রাজুর বিল্ডিং থেকেই আসছে। হ্যাঁ গোলু, রাজুর বিল্ডিং এই আগুন লেগে গেছে। পিঙ্কি নিজের স্পিড বাড়ালো আর নিচে একটা শুনশান জায়গায় দেখে গোলুর সাথে নিচে ল্যান্ড করলো। হ্যাঁ হ্যাঁ পালাও, হ্যাঁ হ্যাঁ পালাও। গোলু আর পিঙ্কি দৌড়তে দৌড়তে রাজুর বিল্ডিং এর সামনে আসলো। দেখলো ওখানে অনেক লোক মিলে একসঙ্গে চিল্লাচ্ছে, আরে আরে বাঁচাও ওদের, ওদের বাঁচাও বাঁচাও। বিল্ডিং এর এক সাইডে আগুন লেগে গেছিল। আগুন তো রাজুর ফ্লোরেই লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, পিঙ্কি ওখানে একটা লোককে জিজ্ঞেস করলো, আঙ্কেল ওপরে কি কেউ ফেসে গেছে নাকি? হ্যাঁ মা, এমনি তো পুরো বিল্ডিংটাই খালি, কিন্তু ওখানে একটা মাত্র শ্রীবাস্তব ফ্যামিলি আছে, তারাই ফেসে আছে আগুনে। ফায়ার ব্রিগেডকে কল করেছি অনেকক্ষণ, কিন্তু এখনো তারা এলো না। পিঙ্কি ভীষণ ভয় পেল ও গোলুকে সাইডে নিয়ে বলল, গোলু এবার কি করব, রাজু আর ওর পুরো ফ্যামিলি অসুবিধায় আছে, ফায়ার ব্রিগেডও এখন অবধি আসতে পারেনি। আমি তোমাকে তো বলিনি, আমরা যখন উপরে উঠছিলাম তখন আমি নিচে ফায়ার ব্রিগেডের গাড়ি দেখেছিলাম, খুব ট্রাফিকের ভিড়ে ফেসেছিল। হ্যাঁ গোলু, আমাদের এই শহরে ট্রাফিক জ্যাম খুবই খারাপ, একবার কেউ যদি ওখানে ফেসে যায় তাহলে একদম বেরোতে পারে না, আর আগুন তো ছড়িয়েই যাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। এখন আমরা নরমাল মানুষ, কিছু করতে পারবো না, তুমি কিছু করতে পারো, কেননা তুমি ওয়ান্ডার গার্ল। প্লিজ পিঙ্কি, কিছু করো, রাজুকে বাঁচাও। পিঙ্কি বেচারি টেনশনে এসে গেল, এর আগে ও এরকম সিচুয়েশনে কখনো পড়েনি। পিঙ্কির এই অবস্থা দেখে গোলু ওকে বলল, পিঙ্কি এখন ভাবার সময় নেই, তাড়াতাড়ি কিছু করো, নাই তো সবকিছু পুড়ে যাবে। এইটা শুনে পিঙ্কি মন স্থির করলো আর ও আকাশে উড়ে গেল। পিঙ্কি উড়তে লাগলো আর উড়তে উড়তে ওয়ান্ডার গার্ল হয়ে গেল। নিচে দাঁড়িয়ে থাকা লোকগুলো উপরে আকাশে উড়তে থাকা ওয়ান্ডার গার্লকে দেখতে পেল আর চিৎকার করলো, আরে ওই দেখো দেখো, কোন একটা মেয়ে হাওয়ায় উড়ছে। আরে হ্যাঁ ভাই, এ তো দারুণ ব্যাপার, কেউ হাওয়ায় কি করে উড়তে পারে? লোক চিল্লাতে লাগলো। লোকের চিৎকার শুনে হাওয়াতে উড়তে থাকা পিঙ্কি ডিস্টার্ব হয়ে গেল, এটা গোলু নিচে দাঁড়িয়ে বুঝতে পারলো। তখন ও লোকেদের দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, আরে চুপ থাকো, মনে হয় আকাশে ওড়ার ওই মেয়েটা পুরো ফ্যামিলিটাকে বাঁচাতে এসেছে, তোমরা চিল্লিয়ে ওকে ডিস্টার্ব করো না। হ্যাঁ ভাই,
এই ছেলেটা ঠিকই বলছে। এই বান্ডার গার্ল, বাঁচাও ওদের সকলকেই, আমরা সকলেই তোমার সঙ্গে আছি। তখনই মিডিয়া ওখানে এসে পৌঁছলো আর ওয়ান্ডার গার্লের ছবি আর ভিডিও বানাতে শুরু করলো। ওয়ান্ডার গার্ল দেখলো যে আগুন ভীষণ বেড়ে যাচ্ছে। আমি জানি না আমার শক্তি আমাকে আগুন থেকে বাঁচাতে পারবে নাকি আমি পুরোপুরি আগুনে জ্বলে শেষ হয়ে যাব। তবে এখন এইসব ভাবার সময় না, এখন শুধু করার সময়, আর আমি করেই দেখাবো। ওয়ান্ডার গার্ল উড়ে সোজা আগুনের মধ্যে ঢুকে গেল। নিচে গোলু এইসব দেখে খুব ভয় পেয়ে গেল। ও ভগবান, তুমি পিঙ্কিকে সব শক্তি দিয়েছো, আজও শক্তির পরীক্ষা আছে। প্লিজ ভগবান, তুমি ওকে রক্ষা করো। ওয়ান্ডার গার্ল রাজুর ঘরে পৌঁছলো। ওখানে রাজুর ফ্যামিলি সবাই চিল্লাচ্ছিল, বাঁচাও বাঁচাও। ওয়ান্ডার গার্ল রাজুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। তো রাজু আরো ভয় পেয়ে গেল। কে তুমি? ভয় পেও না, আমি ওয়ান্ডার গার্ল, আমি সবাইকে বাঁচাতে এসেছি। ওয়ান্ডার গার্ল রাজুকে উঠিয়ে আবার আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আর রাজুকে আগুনের থেকে বার করে আনলো। আরে ওই দেখো, ওয়ান্ডার গার্ল রাজুকে ভালোভাবে নিয়ে যাচ্ছে। সবার নজর আর মিডিয়ার নজর ওয়ান্ডার গার্লের উপর গিয়ে আটকে গেল। ওয়ান্ডার গার্ল রাজুকে মাটিতে এসে নামালো। প্লিজ, আমার মা বাবা ভিতরে আটকে আছে, ওকেও বাঁচিয়ে আনো। ওয়ান্ডার গার্ল আবার উপরে উঠে গেল আর উড়তে উড়তে আগুনের ভেতরে চলে গেল। আর এক এক করে বিল্ডিং এ ভেসে যাওয়া সব মেম্বারসদের বাইরে নিয়ে আসলো। ওয়ান্ডার গার্ল, তুমি সত্যি খুব বাহাদুরির কাজ করেছো। তুমি কোথা থেকে এসছো? নিজের ব্যাপারে আমাদের কিছু বলো। প্রশ্নের ঝড় বইতে লাগলো। তখন ওয়ান্ডার গার্ল বলল, দাঁড়াও দাঁড়াও, আরো এখনো কেউ আছে যে এখনো ওই বিল্ডিং এ ভেসে আছে। এটা বলে ওয়ান্ডার গার্ল আবার আগুনের মধ্যে আকাশে উড়ে গেল। সবার নজর উপরে ছিল। সবার মনে হচ্ছিল ওয়ান্ডার গার্ল আবার কাউকে হয়তো নিয়ে আসবে। রাজু আর গোলুও উপরেই তাকিয়েছিল। কিন্তু কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ওয়ান্ডার গার্ল কিন্তু নিচে নেমে এলো না। এলো ফায়ার ব্রিগেডের একটা ট্রাক। ফায়ার ব্রিগেডের টিম আগুন নেভাতে শুরু করলো আর দেখতে দেখতে আগুন একদম নিভে গেল। আরে ওই মেয়েটা গেল কোথায়? ও নিচে কেন এলো না? আরে ও আর কেন আসবে, ও কাজ শেষ করে চলে গেছে। এটা শুনে রাজু একদম রেগে গেল। আরে ইয়ার, ও আমাকে জান বাঁচিয়েছে আর আমি ওকে থ্যাংক ইউ বলতে পারলাম না। তখনই রাজুর পিঠে পেছন থেকে কেউ একটা হাত রাখলো। ওটা ছিল পিঙ্কি। কোনো ব্যাপার না রাজু, তুমি ওকে থ্যাংক ইউ বলতে পারোনি, তাহলেও তুমি আমাকে বলে দাও, ওর অবধি আমি পৌঁছেই দেব। তোমাকে কেন বলবো, আমার জান তো ওয়ান্ডার গার্ল বাঁচিয়েছে, তুমি তো এখন এসছো সবকিছু খতম হয়ে যাওয়ার পরে। এটা শুনে পিঙ্কি আর গোলু জোরে জোরে হাসতে লাগলো আর রাজু দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। বেচারা রাজু জানতো না যে পিঙ্কি হলো ওয়ান্ডার গার্ল। Bunny Tunes.